বরিশালের বাকেরগঞ্জে ভূত ছাড়ানোর নামে পানিতে চুবিয়ে এবং পিটিয়ে এক ব্যক্তিকে হত্যা করেছে এক ভণ্ড কবিরাজ গতকাল বাকেরগঞ্জে আউলিয়াপুর গ্রামে ফকির বাড়িতে ভণ্ড রিয়াজ ফকির এবং তার সহযোগীরা মিলে জিন ছাড়ানোর চিকিৎসার নামে ওই ব্যক্তিকে হাত পা বেঁধে তার স্ত্রীর সামনেই নির্যাতন করে মেরে ফেলে নিহত ব্যক্তির বাড়ি পটুয়াখালীর খলিশাখালী গ্রামে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার সাইদ আনোয়ার এ সময় তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে এলাকাবাসী জানে রিয়াজ ফকির দীর্ঘদিন যাবত তার বাড়িতে চিকিৎসা নামে প্রতারণার নানা রকমের অপকর্ম করে আসছিলেন ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে এ ব্যাপারে রিয়াজ ফকিরের বোনকে আটক করা হয় জিনয়দহে ট্রাক্টরের ধাক্কায় তিন মোটরসাইকেল সাইকেল আরোহী নিহত হয়েছেন গতকাল বিকেলে মহেশপুর উপজেলার জাগুসা গ্রামে এমন ঘটনা ঘটে পুলিশ জানায় কোটচাঁদপুর উপজেলার সাবতালপুর থেকে তিনজন মোটর সাইকেল যোগে মহেশপুরের বাবলা মাথাভাঙ্গা গ্রামে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদেরকে ধাক্কা দেয়তে কোর্টচাঁদপুরের রাজু হোসেন জীবননগর এলাকার নজরুল ইসলাম এবং সাব্বির হোসেন গুরুতর আহত হন পরে মহেশপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তারা আর বেঁচে নেই বলে চিকিৎসকরা জানান সামিনা ইয়াসমিন কঙ্কা নামে একাদশ শ্রেণীর এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্থানীয়রা জানায় কয়েক মাস আগে কঙ্কার সাথে দাসুরিয়া খয়েরবাড়ি গ্রামের এক সন্তানের জনক তানভিদ রহমান তমালের সাথে পরকিয়ার সম্পর্ক গড়ে ওঠে এই ঘটনায় তমালের স্ত্রী ও তার শ্বশুরবাড়ির লোকজন কঙ্কার অভিভাবকদের বিষয়টি জানান এতে লজ্জায় অপমানে ফাঁসিতে ঝুনে আত্মহত্যার চেষ্টা করেন কঙ্কা এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয় এ ঘটনায় হত্যায় উদ্বুদ্ধকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলার উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার আয়োজন করা হয় এতে স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ ঢাকার রেঞ্জ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান জেলা পুলিশ সুপার শামসুল নাহার শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আরিফিন মাওনা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন সহ অন্যরা উপস্থিত ছিলেন পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা চায়ের রাজধানী খ্যাত মৌলভী বাজার ও দেশের সর্বোত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে ঝিংকে বসেছে শীত গত কয়েকদিন ধরেই মৌলভীবাজার জেলায় তাপমাত্রা কমছে বইছে মৃদু সত্য প্রবাহ তীব্র শীতে ভোগান্তি বেড়েছে এই অঞ্চলের মানুষের শীতে সবচেয়ে বিভাগে পড়েছেন শিশু এবং বৃদ্ধরা শ্বাসকষ্ট নিউমোনিয়া এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৌলভীবাজার দুশো পঞ্চাশ সদর হাসপাতালে প্রতিদিনই গড়ে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি শিশু ও বয়বৃদ্ধ ভর্তি হচ্ছেন এদিকে কয়েকদিন গত কয়েকদিন ধরেই শীতের সঙ্গে বাতাসের তীব্রতায় কাঁপছে পঞ্চগড়ের জনজীবন ভোর থেকেই ঘন কুয়াশায়ের পাশাপাশি হিমেল বাতাস বইতে শুরু করে তাপমাত্রা কমে যাওয়ায় জেলায় নিম্ন আয়ের মানুষের জীবন নেমে এসেছে স্থবিরতা